আজকের প্ল্যানটা হচ্ছে কলকাতা শহরটা ঘুরে দেখানো পার পারসনও 50 যদি ইন্ডিয়ান হয় আর ফরেনার হলে 500 জোস দেন এখানে জোস দেন ওই পাশে মানে টিজার মিউজিকের সাথে সাথে আর লেক তো অনেক বড় ভিতরে একদম বোর্ড টোর সবই রাইড চলতেছে এটা শুনে এত খারাপ লাগতেছে এখানে গরু ছিল 35 টাকা করে আর আমরা ওখানে মাটন খাই 170 করে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওয়াসেক আর এখন আমি আছি কলকাতায়। আজকের প্ল্যানটা হচ্ছে কলকাতা শহরটা ঘুরে দেখানো। আর কলকাতা শহরে সবাই একদিনই থাকে, বাট আমি কয়েকদিন থাকবো। কারণটা হচ্ছে কলকাতা পুরো শহরটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এই প্ল্যানটা আমাকে করে দিচ্ছে বাংলাদেশ থেকে ডায়মন্ড ভাই। আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর ওই হিসাবেই একটা প্ল্যান করে দিল। শহীদ মিনার, ময়দান, কলকাতা মিউজিয়াম, প্রিন্সেপ ঘাট, তারপর হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ এবং হচ্ছে সায়েন্স সিটি, এরকমভাবে প্রত্যেকটার নাম বলে বলে আমার প্ল্যান চলতেছে। তাহলে আমি একটা একটা করে স্টার্ট করি। আর আমি যে রুমটায় আছি এই রুম থেকে কলকাতা শহরটা মোটামুটি ভালোভাবে দেখা যায়, মানে ওদের সেই ফেমাস ট্যাক্সি আর সব কিছু। জাস্ট একটা জিনিসই মিস করতেছি, সেটা হচ্ছে ফ্লোর। আমরা যদি 10-15 তলার উপরে হতাম তাহলে অনেক জোস লাগতো এই ভিউটা, বাট এখন জাস্ট আমরা সেকেন্ড ফ্লোরেই, এর জন্য খুব একটা ভালো লাগতেছে না। বাট হ্যাঁ, একদিন প্ল্যান আছে, আমি নিউ ইয়র্ক সিটিতে যাবো, 50 তলার উপরে কোনো একটা হোটেল নেবো আর এরকম ওখানে গিয়ে এমন করে জাস্ট এভাবে থাকবো, পেছনে আমার নিউ ইয়র্ক সিটি থাকবে। তাহলে আর এত প্ল্যান না করি, এখন বের হই, এখন যাব ব্রেকফাস্টের জন্য। এখন প্রায় 11:30 বাজে, আমরা এখন হোটেল থেকে বের হলাম আর আমাদের সবার প্রথম প্ল্যান হচ্ছে যাব নাস্তা করতে। বাট আমরা যাব আজকে ফার্স্টে ভিক্টোরিয়া মেমোরিয়ালসে, এর জন্য ম্যাপ দেখবো, ওই দিকে হাঁটা দিব, যেখানে পাবো খাওয়ার ওখানেই খাবো। এরপরে একটা সিএনজি বা সিএনজি না, অটো বা কিছু একটা ক্যাবে চলে যাব। ওকে, প্ল্যান হচ্ছে এখানে ঢুকার নাস্তা করার জন্য। ডোমিনোজ ঢাকায় খাইছিলাম আর এখানে ফার্স্ট টাইম, এখানে দেখি কি খাওয়া যায়। এখানে অনেকগুলো কম্বো টম্বো আছে, দেখি যে কোনোটা খাবো, একটা খাবো দুইজনে শেয়ার করে, দেন মেবি অন্য বাইরে আবার কিছু খাবো, কারণ এগুলো বেশি খাইতে ইচ্ছা করতেছে না। ও আই মা, কনফিউশন দেখতেছি কি অবস্থা। ইন্ডিয়াতে নাকি পিজা সস্তা, মোটেও না, 500-600 রুপি বড়গুলা, 700 রুপি বড়গুলা, আর একদম যেটা স্মল সাইজ ওগুলোও 200-300 এরকম, মানে 350 আছে 400 স্মল সাইজ, আর বড়গুলা 500-600-1000 অনেক দাম। আর এই আমারে বলছো নাকি 100 রুপিতে বড় পিজা। এই পিজা এখানে আসলাম আর এটা শেষ করতে না করতে বৃষ্টি, কালকে সারাটা দিন বৃষ্টি পেরা দিল, আজকেও সেম। এবার খুঁজতেছি স্ট্রিট ফুড, চিকেন মোমো একটা নিয়ে দেখি কি অবস্থা। এখন যেটা খাবো সেটা হচ্ছে মোমোজ, এই হচ্ছে 5টা দিছে, বাট 5টার দাম হচ্ছে মাত্র 40 টাকা, আর আমরা ঢাকায় যেটা খাই তখন 120 টাকা, 120 টাকায় 5টা নাকি 6টা কি মোহাম্মদপুরে যে আমরা একবার গেলাম, ওটা আরও আরও দামি, আরও কম দামি, আরে না 100+, 6টা 100+ ওটা। আচ্ছা ওকে, তাহলে মোমো খাই, তারপর মেবি ইন্ডিয়ান মিউজিয়ামে যাবো দেখি। ওকে, এখন আমরা স্যান্ডউইচের জন্য আসলাম, স্যান্ডউইচ খাবো, এখানে ডিল ছিল হাফ হাফ। এতগুলো কে খাবে, আপনি খাবেন, আমি খাবো না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এগুলো হচ্ছে আপনার, আমি খাবো না। আরে আমি ফার্স্টেই বলছি, বলছেন হাফ হাফ, আমার চাই। আচ্ছা, ইন্ডিয়াতে হলো চাই, বাংলাদেশে তো চা, কেন জানি না। এটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রো আর নিচে যাচ্ছি প্রথমবারের মতো, দেখার জন্য কোথাও যাবো না, কারণ এখান থেকে যে প্লেসে যাবো ওগুলো আমাদের আপাতত কোনো কাজের না, জাস্ট দেখার জন্য নিচে নামা। তাহলে যদি গভর্নমেন্ট প্ল্যান করে আমাদের এখানেও, ঢাকা থেকে হচ্ছে পাশের সিটিটা গাজীপুর, নারায়ণগঞ্জ, তাহলে হয়তো কি ঢাকার দুই পাশের এক পাশে আর কোনো জ্যাম লাগতো না, কারণ সবাই তো মাটির নিচ দিয়ে চলে আসছে। আচ্ছা, এখানে অনেক কাহিনী, মেট্রো মাটির নিচে অনেক জমজমাট কাণ্ড, কিন্তু আর এই এরিয়া অনেক ঠান্ডা। এখান দিয়ে ঢোকার জন্য টিকিট লাগবে, যেটা আমাদের কাছে নাই, আর ও পাশে যাওয়ার জন্য টিকিট লাগবে। টিকিট আছে, নিবেন? না, বের হয়ে যাব। হ্যাঁ, আমারও টিকিট নেওয়ার ইচ্ছা নাই, আমরা এখন বের হয়ে যাব। আর ঢুকা বের হওয়ার রাস্তাগুলো অনেক কনফিউজিং,
বাট হ্যাঁ এখানে সবাই হেল্পফুল, সবাইকে জিজ্ঞেস করলে বলতেছে কোথায় যাওয়া যাবে না যাবে, কী করা যায় না যায়, মানে এগুলো বলে, সমস্যা নাই। তো মেট্রো দেখা শেষ, যেটা বাংলাদেশে নাই। আশেক ভাই এখন কী কী কিনতেছে? ওকে ফাইন, আমরা টিকিট নিয়ে নিলাম, আর এখানে মোবাইলের জন্য 50 টাকা করে, বাট পার পার্সনও 50 যদি ইন্ডিয়ান হয়, আর ফরেনার হলে 500, আর মোবাইলের জন্য 50, DSLR 100। তো DSLR নিবো না, আমার ফোনে নিয়ে যাচ্ছি শুধু, DSLR ব্যাগের ভিতরে আর আর কিছুই না। থ্যাংক ইউ। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে ঢুকতে পারি নাই, আমরা টিকিট দিয়েছিলাম, ওটা হচ্ছে যারা লোকাল ওদেরটা 50 টাকা করে, বাট যেটা ফরেন ওটা 500, ওটা নিয়ে নেই, কারণ 500-1000 টাকা দিয়ে মিউজিয়াম দেখার কোনো মানে হয় না এর জন্যই। বাট যখন ঢুকতে যাব তখন এই মিস্টারকে দেখে বলো আপনারা কোথায় গেছেন, আমি টিকিট কাটছি, সব কিছুই করছি, কোনো প্যারা হয় নাই, আর যাওয়া হইলো না এর জন্য। এই পাশে একটা ছিল, এটা এলিট পার্ক, এটা আবার ফ্রি সবার জন্যই। এটাতে ঢুকলাম, দেখলাম একটা বিশাল পুকুর, আর মানে গোল গোল ঘুরতে হবে, দেন এটা একটা চক্কর দিয়ে বের হয়ে গেলাম, আর এখন যাচ্ছি দুধের স্বাদ ঘোলে মেটালো। আচ্ছা তাহলে এখন যাই ভিক্টোরিয়াতে, ওখানে দেখি কী অবস্থা, ওখানে যদি দেখি যদি এরকম ফরেনের লাফড়া তাহলে যাই না কি করবো। এই কলকাতা শহরে আসার পর থেকে বৃষ্টি, আর বৃষ্টিতে হচ্ছে হ্যাঁ গতকাল একটা গেছিলাম ওটা থেকে বেটার। ওকে এখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর এখন বৃষ্টি কমলো, এখন ঢুকবো ভিক্টোরিয়া মেমোরিয়ালসে, যেটা আমার এই পাশেই। যদি এগুলো তো টিকিট নিয়ে প্যারা খাই তাহলে আর এই ধরনের টিকিটওয়ালা প্লেসে যাবই না। এরপরে হাওড়া ব্রিজ আছে, আরও একটা নতুন ব্রিজ আছে, ওগুলোতে ঘুরবো, তারপর আরও অনেকগুলো প্লেস আছে ওগুলাই ঘুরবো। তাহলে এখন দেখি এখানে কী বলে। ওকে আমরা এখন মিউজিয়ামের ভেতরে, আর এটাই হচ্ছে মিউজিয়াম, মানে আমার পেছনে এই হচ্ছে মিউজিয়াম, এই উপরে এই অবস্থা। মানে আমরা এই ভাইদের সাথে এসেছি, ভাইরা থ্যাংকস আমাদেরকে নিয়ে ঘুরানোর জন্য। আচ্ছা ভাই আপনাদের নাম বলে দেন। সুপ্রিয় মন্ডল, আমার নাম শুভ রূপম। আর ভাইয়া মনোময়। আর লাস্ট ওয়ান ভাইয়া স্বাধীন সরকার। ওকে এই ভাইদের সাথে এখন ঘুরতেছি, এরপরে আমরা নাকি নিউ সিটিতে যাবো, ভাইদের সাথেই যাবো, তো ভাইরা দেখাচ্ছে আরও বেটার। আর এটা হচ্ছে পুরো মিউজিয়াম, মানে দেখতে জিনিসটা এরকমই। আমরা এখন আসি এই কর্নারে, দেন এখন এদিকে যাবো। আমরা এখন মিডলে আসি, আর এখানে নাকি আগে অনেক কিছু ছিল, এখন নাই। মিউজিয়ামে তো আসলাম, বাট মিউজিয়ামটা পুরাই খালি, মানে আশেপাশে সব খালি, টুকটাক জিনিস টুকটাক। আচ্ছা এখন আসছি অটোতে, আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা নিউ সিটি ওইদিকে যাবো, আর ওখানে একটা ইকো পার্ক আছে। ওকে চলে আসলাম, এটা হচ্ছে নিউ টাউন, আর নিউ টাউনের এই হচ্ছে ইকো পার্ক, আর মিউজিয়ামটাও এখানে। এখানে ঢুকবো, বাট ঢুকার আগে আইমান ভাই সারাদিন খায়, এখন খাবে এগুলো। চলে আসলাম ইকো পার্কের ভেতরে, আর এখানে এন্ট্রি হচ্ছে 30 টাকা, আর এটা নাকি অনেক বিশাল একটা এরিয়া, বাট এখন বৃষ্টি হতে পারে, মানে পাশেই। এখন তার আগে দেখি কতটুকু ঘুরে ফেলা যায়। আমার সামনেই পিরামিড, তার সামনেই তাজমহল। ওকে একটা একটা করে কর্নার শেষ করি, দেখি কোনটা কেমন। এখানে কি কি আছে তাহলে দেখাই। নাম্বার 1 পিরামিড, এরপরে মেবি নাম্বার 2 এটা, নাম্বার 3 আর নাম্বার 4 মেবি চায়নার সামথিং কি একটা, দেন ওয়াও এখানেও কত জোশ লাগতেছে, একদম হোয়াইট। তারপর এটা, এটার নাম জানি না, এটার নামটা কি। ইকো পার্কে আমার দিনে আসা উচিত ছিল, বাট আমি আসছি সন্ধ্যায়, আর এখানে ড্রোন ফ্লাই করা যায় না কি যায় না, মানে ড্রোন নিয়ে আসলে অনেক ভালো হইতো। আমি জাস্ট একটা কর্নারে বসে আছি এখনও, আর উপরে যদি আকাশটা দেখাই, মানে একটা জোশ, দেন এখানে জোশ, দেন ওই পাশে, এরপরে এগুলা, তারপরে ওখানে যাচ্ছি এখন আমি। অনেকগুলো পিক তুলতেছি যেগুলো ইনস্টাগ্রাম আর পেজের জন্য, সো ওগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। বাই দ্য ওয়ে আমার শার্টগুলো হচ্ছে ব্ল্যাক হাউসের, আর ব্ল্যাক হাউসের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া আছে। এই শার্টগুলো দেন আরও অনেক ধরনের শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, অনেক কিছুই পাবেন। সো ব্ল্যাক হাউসের পেজ থেকে একটু ঘুরে আসলেই হবে। বা ওদের শপ আছে গাজীপুরে, নরসিংদীতে, সবগুলো ভিজিট করলে হবে। ইকো পার্ক আসার মতো প্লেস, মানে ভালো, ভালো লাগবে, মানে শিশু পার্ক টাইপ না, বড় শিশু দুইটাই।
ফুর এটা শিশু পার্ক কিভাবে হয় এটা নাকি ঘুরতে দুই দিন লাগবে ইকো পার্ক এটা এই মাথা থেকে ওই মাথা আমরা পুরোটা এমনিও ঘুরতে না আমরা জাস্ট আমরা গেট 4 থেকে গেট 2 দেখলাম মানে কতটুকু ওটা দেখলাম হচ্ছে 1.5 কিলো এরকম মানে এত দূর আমি আর আইমান ভাই নিলাম এখানে সাইকেল তাও আর দুইজনের যে সাইকেলগুলো ওগুলা মানে আমরা এখন ইকো পার্কের ভিতরে আর রাইড করতেছি এইটা এটা হচ্ছে একটা সাইকেল এই হচ্ছে সেই পার্ক যেহেতু আমাদের কাছে সময় কম এর জন্য প্ল্যান করলাম সাইকেল দিয়ে নিজেরা ঘুরবো দেন পরে আরেক দিন আসবো আপনাদেরকে দেখানোর জন্য আপাতত নিজেরা মজা করি ওকে টাটা আর আমি যেহেতু ব্ল্যাক হাউসের শর্ট পরে আছি আর একটা যারা বিজনেস করতে চান তাদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসছে আইমান ভাই আর সেটা এখন আইমান ভাই বলবে কারণ আমি সাইকেল রাইড করতেছি বলতে পারবো না অনেক ভাইবাদাররা হচ্ছে ব্ল্যাক হাউসের নিজেদের এলাকায় আউটলেট খুঁজতেছে বাট আমরা এখন চিন্তা করছি যে ব্ল্যাক হাউসের আউটলেট পুরো বাংলাদেশে দিব ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা ব্ল্যাক হাউসের সাথে বিজনেস করতে চান তারা হচ্ছে ব্ল্যাক হাউসের সাথে যোগাযোগ করেন আমরা সব এলাকায় ফ্র্যাঞ্চাইজি সিস্টেমে আউটলেট দিচ্ছি নেক্সট জাস্ট এখানে এখানে লাইটিং ডিজে চলতেছে মানে ডিজের সাথে লাইট যেগুলো হয় মানে জো সেই এরিয়াটা এই দেখেন মানে ডিজের মিউজিকের সাথে সাথে আর লেক তো অনেক বড় ভিতরে একদম বোর্ড টোর্ড সবই রাইড চলতেছে আমরা অল্প কিছুক্ষণের জন্য আসছি এর জন্য ভুল করছি একদম পুরো দিনের জন্য এখানে আসা উচিত এত বড় আর ওইদিকে আমি অনেক কিছু আইফেল টাওয়ার থেকে শুরু করে সবই দেখতেছি এখানে সবই আছে বাট যেতে পারতেছি না কারণ আমাদের সময় নাই এখন আমরা বের হয়ে যাবো আর একটু পর বন্ধ মেবি এটা 8:30 করে বন্ধ আচ্ছা এখানে যারা আসবে তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান সেটা হচ্ছে এটা দুপুর 2:30 ওপেন হয় আর 8:00 বন্ধ হয় সো এটা সকাল থেকে না আর এটা মানডে অফ আর তাও একটু গুগলে চেক করে আসলে বেটার আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এটা অনেক বড় আর একটু আগে যে লেকের পাড়ে গেলাম এটা জোস একটা লেক মানে অনেক জোস ওখানে পানির মধ্যে অনেক লাইটিং করে ডান্স হ্যান ত্যান অনেক কিছু ওখানে জাস্ট নিজেরা অনেক মজা করছি নিজেরা দেখতে পারছি আমাদের টাইমের জন্য পারি নাই টাইম থাকলে আমরা আরও অনেক বেশি দেখাইতে পারতাম অনেক বেশি ঘুরতেও পারতাম ইভেন একদিনে তো পসিবলই না দুই তিন দিন লাগবে এটা পুরোটা ভালো করে দেখাইতে আর ঘুরতে হইতে আর এখানে ভিতরে এসে সাইকেল নিছি সাইকেল না থাকলে আমরা ঘুরতে পারতাম না বাট আমরা নর্মালি সাইকেল চালানোর খুব একটা জায়গা নাই তো এখন এখান থেকে বের হই বিশ্ব বাংলা গেট উপরে রেস্টুরেন্ট এই উপরে আর তার ঠিক অপোজিটে হচ্ছে রবীন্দ্র তীর্থ এ ভেতরে বন্ধ হয়ে যাবে একটু পরে আইমান ভাইকে বলতেছি বাট আইমান ভাই ঢুকবে না রবীন্দ্রনাথের ফ্যান না হ্যাঁ ফ্যান হলো এখন কেন ঢুকবো শুধু শুধু ধরো আমি প্রচুর গান শুনছি আমার ঢুকতে ইচ্ছে করতেছিল বাট আইমান ভাই ঢুকবে না এখন কি করার আর মেবি এটা আন্ডার পাস আমার এই পাশেই বাট এই জিনিসটা জোস বেশি মানে রাস্তার মোড়ে কি বানায় রাখছে এটা ফাইনালি চলে আসলাম আমাদের মার্কেট স্ট্রিটে আর আমার নামের উচ্চারণগুলো মেবি ভুল হইতে পারে কারণ আমি এখানে লোকাল না তো আর এখন আমরা খাওয়ার খুঁজতেছি কারণ আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিছুই করি নাই আর এখন অনেক রাত না করার রিজনটা হচ্ছে এই মানুষটা যে খাবারই দেখো ওটাই খায় কতক্ষণ চাউমিন খায় কতক্ষণ এই খায় দোসা খায় পাস্তা খায় তারপর আর কি খায় মোমো খায় স্যান্ডউইচ খায় সবই খায় ভাই এই বাইকটা চালানো লাগবে আমার আমি যদি কখনো লাদাখ যাই এই বাইকে এই কলকাতায় এসে একটা জিনিসে প্যারা খাওয়া লাগে সেটা হচ্ছে হালাল খাবার খোঁজা বাট এখানে দেখি ম্যাক্সিমাম হোটেলে লেখা 100% হালাল আর বাইরে যেগুলো জিজ্ঞেস করি সবগুলোই বলে হালাল বাট ডাউট লাগে কারণ কই কই চিকেন কই কই কি ইউজ করে আওয়াজ জায়গায় হালাল থাকে না হালাল বাট ওরা কিন্তু বলে হালাল তো এই মার্কেট স্ট্রিটে এখানে অনেক বাঙালি আছে দ্যাটস হোয়াই এখানে খাবার হালাল বোঝা যায় আচ্ছা তাহলে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য কোন একটা প্লেস খুঁজি তারপর খাওয়া দাওয়ার টেবিলে দেখা হচ্ছে তারা ওকে আমরা যেখানে খেতে আসলাম এটা লেখা হচ্ছে বেস্ট বাঙালি ফুড বাট এখানে যা দেখলাম সব হচ্ছে ইন্ডিয়ান টাইপের ফুড লাইক দেখাই এটা হচ্ছে কচু চিংড়ি এটা হচ্ছে আলু পোস্ত দেন ভর্তা এখন চিন্তা করতেছি মাছ খাবো না মুরগি নাকি মাটন কারণ এখানে বিফ পাওয়া যায় না এই এলাকায় বিফ পাওয়ার কথা বাট বিফ নাই এখন আপাতত এগুলো দিয়ে খাচ্ছি এখন দেখি কি অ্যাড করা যায় এগুলোর সাথে মানে এগুলো খুবই কেমন জানি খাবারটা আমরা অনেকগুলা খাবার হোটেল খুঁজলাম দেন একটা বের করলাম যেটাতে বসলাম এখন এটার কাহিনী বলি এটা আমাদের থেকে মাটন হচ্ছে 170 করে আর ওটাতে বিফ ছিল না এখন আমাদের ইচ্ছে ছিল আমরা বিফ খাবো কারণ অনেকের ব্লগ দেখলাম 40 টাকায় বিফ মানে কীভাবে ওগুলো আমি খুঁজেই পাচ্ছি না
আর আমরা এখানে যেখানেই খাচ্ছি আমাদের বিল আসে 500-600 মানে অনেক বেশি বিল আসে মানে কি রে কলকাতার খাবারের দাম বেশি কেন পুরো কেমন জানি খাবারগুলো সব মানে মশলা ছাড়া একদম সাদাসিধা খাবার বাট বিল আসলো অনেক ভালো লাগে না একটুও মানে মন পেট দুইটার একটাও না ওটার থেকে বের হয়ে একটু সামনে আসলাম ওখানে লেখা গরু স্পেশাল জিজ্ঞেস করলাম গরু কত করে বলে 35 টাকা এটা শুনে এত খারাপ লাগতেছে এখানে গরু ছিল 35 টাকা করে আর আমরা ওখানে মাটন খাই 170 করে হ্যাঁ এখন আর কি করা এখন রুমে যাই মানে মানুষ নিজে নিজে এভাবেই শিখতে পারে নেক্সট মর্নিং এখন বলি কালকে আমরা কি কি করলাম কালকে ফার্স্টে থেকে যা যা টিকিট নাও মানে আমাদের নিতে হইছে সবকিছুতে ইন্ডিয়ানদের জন্য এক প্রাইস তারপরে যারা অন্য দেশ থেকে আসছে তাদের জন্য আরেক প্রাইস এর জন্য পরে আমরা সিস্টেম করে ইন্ডিয়ান টিকিটেই পুরো মানে যা যা পার্সি ঘুরলাম আর খাওয়ার দাওয়ার ব্যাপারে একটু মানুষকে জিজ্ঞেস করে খেতে হবে কারণ আমরা কালকে যেখানে খেলাম ওই খাওয়ারটা খুব একটা ভালো ছিল না তার পাশেই অনেক ভালো ছিল বাট আমরা খেয়াল করি নাই জিনিসটা হচ্ছে এরকম আর নাম্বার থার্ডে হচ্ছে এক প্লেস থেকে আরেক প্লেসে যাওয়া এটার জন্য গুগল ম্যাপ বেস্ট আর আমাদেরকে বলা হয়েছিল এখান থেকে ধর্মতলার মোড়ে যেতে দেন ওখান থেকে সব বাস পাওয়া যায় বাট আমি ম্যাপে দেখলাম যে ধর্মতলার মোড় থেকে আশেপাশে আরও অনেকগুলো প্লেস আছে ওখান থেকে আরও ইজিলি যাওয়া যাবে বাট হ্যাঁ যাওয়ার পর দেখলাম যে ঠিক আমি রাইট ওখান থেকে ওরকম ওরকম বাস পাওয়া যায় আর মেবি যেগুলো 20-30 কিলো দূরে ওগুলোর জন্য দুইটা বাস চেঞ্জ করতে হয় এরপরে অটো হ্যান ত্যান এগুলো আর অটো প্রায় সব কিছুই দেখেছি অনেক বার্গেনিং করা যায় যেমন ট্যাক্সি ক্যাব আমরা কালকে একটা রাতের বেলা দেখছিলাম যেটা ছিল 10 কিলো 10 কিলোর জন্য 200 বললো দেন 150 বললো দেন আমরা 100 বলে চলে আসছি মানে 10 কিলো মিনস অনেক বাট দেখি যে এখানে আবার শহর থেকে এখান থেকে এখানে 4-5 কিলোর জন্য 200-300 রুপি চায় এর জন্য সব কিছু একটু দেখে শুনে ম্যানেজ করতে হয় আর আমরা এখনও টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছিলাম না কারণ আমরা ফার্স্ট টাইম যেহেতু এই এলাকাতে এর জন্য এই এলাকার জিনিসগুলো ধাক্কা খেয়ে খেয়ে শিখতেছি এর জন্য আপনাদেরকে বলা যেমন একটা কথা বলি ফার্স্ট ডে আমরা 1200 টাকায় এখানে আসছি রুপিতে না এরপরে বাট আসতে আমাদের খরচ হয়েছে 1200 টাকা বাট আদার্স ভুগিচুগি আমাদের করতে করতে আমরা টাকা থেকে রুপিতে কনভার্ট করছিলাম বর্ডার ওখানে ওখানে আমরা 23,000 রুপির মতো পাইছিলাম মানে আমরা কিছুই কনভার্ট করছি বাট আমরা যখন রাতে রুমে আসছি আমাদের পকেটে দেখি শুধু 11,000 রুপি মানে আমরা সব কই উড়ে ফেলছি নিজেও যাই না জাস্ট এখানে এত ওখানে এত করতে করতে সব শেষ এরপরে বুঝতে পারলাম যে আমরা অনেক বেশি খরচ করতেছি তাই জিনিসটা হচ্ছে এরকম প্রথমবার আসলে একটু দেখে শুনে খরচ করবেন আর হচ্ছে আজকের ব্লগটা এতটুকুই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো ওয়াসে কেমন আসে বাই বাই টেক কেয়ার